উপজেলা পরিষদের আয়োজনে 126 জনের হাতে সরকারি অনুদানের চেক তুলে দিয়েছেন মাগুরা এক আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র জাতিসত্তা গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং মেধাবী গরিব অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।